হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। যাদের কাছে কেক বানানোর প্রক্রিয়াটা অনেক বেশি জটিল মনে হয়, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। কীভাবে সহজ উপায়ে ভ্যানিলা স্পঞ্জ কেক আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন, আজকে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু ভীষণ সফট হয় এবং খেতে কিন্তু অনেক মজা। আপনারা যদি বানিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন। চলুন আর দেরি না করে দেখে আসি ভ্যানিলা স্পঞ্জ কেকটা কী করে বানালাম। আশা করছি আপনারা উপকৃত হবে। কেকটি বানানোর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমগুলো একটু ভালোমতো ফেটিয়ে নিতে হবে। আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ফেটিয়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব আধা কাপ চিনি। আমি এখানে পাউডার সুগারটা ইউজ করছি, আপনারা নর্মাল সুগারটাও ইউজ করতে পারেন। এটা দেওয়ার পরেও খুব ভালোমতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবং 1/4 কাপ তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করছি, আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। খুব ভালোমতো মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার। সেগুলো আমি একটু চেলে দিচ্ছি, আর একবারে দিয়ে দিচ্ছি না সব, আমি 2-3 বারে আস্তে আস্তে করে মিক্সড করব। দ্বিতীয়বারে দিয়ে দিলাম। খুব ভালোমতো স্মুথ হয় মতো করে ব্যাটারটা খুব সুন্দর করে মিক্স করতে হবে। সব ময়দা দিয়ে দেওয়া শেষ, খুব ভালোমতো মিশিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা স্মুথ হয়েছে। এভাবে করেই এই ব্যাটারটা তৈরি করতে হবে। এটা আমি এখন একটা সাইডে রেখে দিব। এর মধ্যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ মতো বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোমতো মিশিয়ে নিতে হবে। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু ভালোমতো নেড়ে দিচ্ছি। দেখুন এটাতে বলক চলে এসেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব। মিশ্রণটা খুব ভালোমতো মিশিয়ে কেকের মিশ্রণের সাথে অ্যাড করে দিতে হবে। এটা হালকা গরম অবস্থাতেও অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। আমি ভালোমতো মিশিয়ে নিচ্ছি। দুধ আর বাটারের মিশ্রণটা আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি একটি মোল্ড নিয়েছি। এটি 7 ইঞ্চির একটি কেক বানানোর মোল্ড। চারপাশে আমি তেল ব্রাশ করে দিয়েছি এবং একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, সেটার উপরও তেল ব্রাশ করা হয়েছে। কেকের মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এখন একটু নেড়ে দিব যাতে কোনো বাবলস না থাকে। উপর থেকে কয়েকটি কাঠবাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা আমি সুন্দরের জন্য দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনটাকে 20 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম এবং নিচের জোনটা দিয়েছি। শুধু নিচে থেকে তাপটা আসবে, ওইটাই আমি 20 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি। এখন আমি কেকের মোলটা ঢুকিয়ে দিচ্ছি। এটাকে আমি বেক করব প্রথমে 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টার পরে চেক করব, যদি তখন আমার মনে হয় যে হয়নি তখন আরও 10 মিনিট আমি দিয়ে দিব। 40 মিনিটে কিন্তু কেকটা কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম 40 মিনিট পর। 1/2 ঘন্টা পরে আমি একবার চেক করেছিলাম, আমার মনে হলো হয়নি, তাই আমি আরও 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এখন এটা নামিয়ে ফেলব। দেখুন এটা কিন্তু ফুলে উঠেছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। আমি এখন নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি চারপাশটা একটু ছুরি দিয়ে আলগা করে দিচ্ছি। একটি প্লেটে ঢেলে নিব। এখন উল্টে দেখছি। আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি। এটাকে আমি এখন ফ্লিপ করে দিব। দেখুন এটা কতটা সফট, দেখতে অনেক সুন্দর হয়েছে না? আমি একটু কেটে দেখাবো। বাদামটা দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, কাটতে একটু সমস্যা হয় কিন্তু সেটা কোনো ব্যাপার না। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি,
কতটা সফট হয়েছে দেখুন। এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। আমি সবগুলো কেটে নিয়েছি। আপনারা যদি একে একটা ঘরে বানান তাহলে আপনারা আর বাইরে থেকে কিনে খাবেন না কখনো, কারণ দোকানে যেসব কেক কিনতে পাওয়া যায় তার থেকে এই কেকটি আরও অনেক বেশি মজা। আর এটা বানানোর জন্য যা যা উপকরণ দরকার তা আমাদের হাতের কাছেই থাকে সবসময়। আমি একটু কাঁটা চামচ দিয়ে কেটে দেখাবো, তাহলে আপনারা বুঝবেন এটা কতটা সফট। দেখুন, এটা এতটাই সফট যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আগামীকাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে আসি, আল্লাহ হাফেজ।